রংপুরে পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সফল পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম স্বামীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্ত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরেও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু সেলিমিয়া, সাধারণ সম্পাদক আশিয়া রহমান মাস্টার, যুবলীগ নেতা মাঝহরুল আলম মিলন, ফিরোজ আলম ও কাউন্সিলর রাসেল মিয়া। মিছিলকারীরা পীরগঞ্জ পৌরসভার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি করে দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন, কঠোর হস্তে তাদের প্রতিহত করা হবে। ছোট ছোট প্রকল্প করে নিজেরাই সেই কাজটুকু সম্পাদন করে বিরোধিতা করেছিলেন। যখন এই পৌরসভাটি সি গ্রেড থেকে বি গ্রেডে চলে যায়, তখন এই পিএচসিতে কাজ করার আর কোন সুযোগ নাই। মূলতন্ত্র এখান থেকেই শুরু, আপনি চাইলেই তো পাবেন না। পৌরসভার কোন কাজ আর পিএচসিতে হয় না, সম্পূর্ণ কাজ টেন্ডারের মাধ্যমে হয়। আমি বলতে চাই, আমরা আজকে দাঁড়িয়েছি এই কারণে, অনেকে হয়তো ভুলে গেছেন, পীরগঞ্জের সংসদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রংপুরের বধূমাতা জননেত্রী শেখ হাসিনা আমাদের, পীরগঞ্জের সংসদ, সকল অভিভাবক, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, আপনারা হয়তো ভুলে গেছেন, ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার উত্তরসরী যাবে, কাগজে কলমে বাড়িতে বসে তাজিমুল ইসলাম শামীম মেয়র হয়নি। তাজিমুল ইসলাম শামীম অনেক কাঠখড়ি পুড়িয়ে আগে ছাত্র নেতা হয়েছেন, তারপর আওয়ামী লীগ নেতা হয়েছেন, অতঃপর নির্বাচনে আপনাদের মতোই ভোটে বিপুল ভোটের ব্যবধানে উনি মেয়র নির্বাচিত হয়েছেন। শাহরুম রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।